আবারও একটা ডুরান্ড কাপের ম্যাচ আবারও একটা ডুরান্ড কাপের নক আউট ম্যাচ আবারও মুখোমুখি ইস্টবেঙ্গল গোকুলাম কেরালা এফসি কিন্তু এইবারে দু হাজার উনিশের রেজাল্টের পুরো পট পরিবর্তন হয়ে গেছে পুরো চেঞ্জ রেজাল্ট এবং সেই রেজাল্টের মাধ্যমে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে গেছে দ্বিতীয় দল হিসেবে ডুরান্ড কাপ সেমি ফাইনালে এবং গোকুলাম কেরালা আপাতত ব্যাগ প্যাক করে টাটা বাই বাই তো অবশ্যই ম্যাচটা নিয়ে কথা বলবো কিন্তু কালকে যারা অনেকে সমর্থন করেছিলেন যে গোকুলাম এই ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গল হেরে যাক তারা বোধহয় ভুলে গেছিল যে দু সালে দাঁড়িয়ে এই গোকুলাম কেরালা কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে বাংলার দুই প্রধানকে হারিয়ে তারা আমাদের মাটি থেকেই ডুরান্ড কাপটাকে জিতে নিয়ে ফিরেছিল তো কখনোই গোকুলাম কেরালার সেই ইতিহাস মনে রাখলে বা এই দুই ক্লাব যারা সতেরো নম্বর ডুরান্ড কাপটা দু হাজার উনিশে জিতে ফেলতে পারতো সেই ইতিহাস মনে রাখলে আমার মনে হয় অনেকে কাল থেকে এই ধরনের নেগেটিভ কমেন্টগুলোকে সামনে নিয়ে আসতো না যাই হোক অবশ্যই ম্যাচ নিয়ে কথা বলবো কী কী পেলাম কী কী না পাওয়া থাকলো কী কী পেলে আরও ভালো হবে এবং কোথায় কোথায় এখনও অবধি ইস্টবেঙ্গলের ইম্প্রুভমেন্ট বাকি রয়েছে সব কিছু নিয়ে কথা বলবো শুরু করব কিন্তু তার আগে যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও ফার্স্ট অফ অল যখন একটা নক ম্যাচ থাকে তখন সেখানে যে কোনো টিমের কাছে একটা উইন দ্যাট ইজ এনাফ সেটা এক শূন্য গোলে হোক যেভাবেই হোক এনি হাউ সেই উইনটা এসে গেলে কিন্তু সেই ম্যাচটা কমপ্লিট হয়ে যায় বাট যখন প্রতিপক্ষটা থাকে গোকুলাম কেরালা এবং একদিকে থাকে ইস্টবেঙ্গল তখন সেই ম্যাচের কিন্তু ইন্টেন্সিটি পুরো বদলে যায় আজকের এই ম্যাচটা পুরো এন্ড টু এন্ড খেলা হয়েছে দুটো টিম অলমোস্ট প্রায় সমান সমান বল পজিশন ম্যাচের মধ্যে রাখতে পেরেছে দুটো টিম প্রচণ্ড পরিমাণে অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং কখনো মনে হয়নি যে দুটো টিম কমপ্লিট ডিফেন্সিভ ওরিয়েন্টেশনে যাচ্ছে বা কোথাও ম্যাচটাকে একদম স্লো করে দিতে চাইছে একদমই কিন্তু ম্যাচটা হয়নি দুটো দিকেই কিন্তু ম্যাচ ঘুরেছে বৃষ্টির কারণে দুটো টিম সেইভাবে হয়তো খুলে খেলতে পারেনি প্লেয়াররা একদম সিজনের শুরুতে রয়েছে তো কোনো টিমই চাইবে না যে একদম খুব অল আউট খেলতে গিয়ে কোনোভাবে চোট লেগে যাক আর যেটা আমি কালকেই বলেছিলাম যে গোকুলাম কেরালা হতে পারে একটা আই টিম বাট তাদের যে টিম রয়েছে যেভাবে তারা ব্যালেন্স ক্রিয়েট করেছে যে বিদেশিরা টিমের সাথে রয়েছে দে আর কোয়াইট এনাফ টু কম্পিট উইথ ইস্ট বেঙ্গল এবং সেটা কিন্তু পুরো নব্বই মিনিটের মধ্যে হয়েছে এবং অনেক দিন পর স্কোর শিটে তিনটে জায়গাতে কিন্তু ডিফেন্ডারের নাম মানে সেটা ভালো খারাপ যেভাবেই তুমি ধরো না কেন ডিফেন্ডারের নাম যেখানে একদম শুরুতে জাস্ট পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে জর্ডান এলসি গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় একটা সুপার ভেডার ছিল এবং যেই জায়গা থেকে বলটা প্লেস করেছে গোলকিপারে জাস্ট কিছু করার ছিল না দাঁড়িয়ে দেখা ছাড়া এবং তারপর আমিনও বউ বা কালকের কথা বলেছিলাম যে ট্রিমেন্ডাস একজন ডিফেন্ডার এবং শুধুমাত্র তার ডিফেন্স কোয়ালিটি না তার যে অ্যাটাকিং কোয়ালিটি সেট পিসে উঠে এসে দেখানো সেটাও কিন্তু দেখিয়ে ফেলেছে এবং গোল করে কিন্তু এক এক ম্যাচটা যখন সমতা এলো তখন ম্যাচ কিন্তু জাস্ট ওপেন হয়ে গেছিলো মানে যে কোনো দিকে ম্যাচ যেতে পারতো দুদিকে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক জারি ছিল এবং জাস্ট একটা গোল ওখানে যে করতো সেই কিন্তু ম্যাচটা সিল করে দিত এবং সেটাই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হলো এবং যে শর্টটা নিশু কুমার রেখেছিল আমি ক্রস বলবো না অলমোস্ট ওটা একটা শর্টের মতো ছিল কারণ এর আগে আমরা নিশু কুমারকে বহু লং রেঞ্জার গোল করতে দেখেছি বেঙ্গালুরুর জার্সিতে তো নিশুর এই কোয়ালিটি আমরা জানি এবং সেখানে কোথাও হয়তো শর্টই নিতে গিয়েছিল এবং সেই শর্ট নেওয়ার পর যেভাবে আমিনো বৌবা বলটা ওখানে ক্লিয়ার করতে গেলো সেটা কিন্তু আলটিমেট ইস্টবেঙ্গলের জন্য ফেভারেবল একটা জায়গা হলো এবং সেখানে ইস্টবেঙ্গল ম্যাচটা উইন করলো বাট অবশ্যই ম্যাচটা থেকে আমরা অনেক পজিটিভ দিক পেয়েছি যেটা রেগুলার বেসিসে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচের পর আমরা পাচ্ছি তবে হ্যাঁ এটা মাথায় রাখা দরকার যে দেখো এক একটা প্লেয়ার এক একটা দিন এক এক রকম কিন্তু খেলবে প্রত্যেকটা প্লেয়ার তার সব দিন সমান পারফরমেন্স থাকবে না বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে হঠাৎ করে ফর্ম ডাউন সেটা ইস্টবেঙ্গল টিমে এখনও অবধি কারোর দেখা যাচ্ছে না এখন অবধি যেটা হচ্ছে যে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে টিম চলছে টিমের মধ্যে এখনও অনেক ইম্প্রুভমেন্ট লাগবে কিন্তু যে পজিটিভ দিকগুলো উঠে আসছে সেই পজিটিভ দিকের মধ্যে সব থেকে যেটা বড় সেটা হচ্ছে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্সে অনেক বেশি ওরিয়েন্টেশন এবার দেখা যাচ্ছে অনেক বেশি মজবুত ডিফেন্স লাইনকে দেখা যাচ্ছে যাচ্ছে যেটা এর আগের সিজন অব্দি পুরো ভালনারেবেল ডিফেন্স লাইন ছিল কোন ডিফেন্ডার সেইভাবে ইস্ট বেঙ্গলকে জাস্ট ভরসা দিতে পারেনি এইবারে কিন্তু জর্ডান এলসির মতো একটা প্লেয়ার ইস্ট বেঙ্গল ডিফেন্সে কোথাও একটা নো ননসেন্স ডিফেন্স করছে এবং কোথাও টিমটাকে ভরসা দিচ্ছে কিন্তু লালচুন নোঙ্গার রিকভারি স্পিড অনেক বাড়াতে হবে ম্যাচের মধ্যে কিছু মিনিট ছাড়া ম্যাক্সিমাম টাইমে ওর পায়ে যখন বল গেছে অনেক বেশি ওকে স্লো লেগেছে বাট হি ইজ আ টপ ক্লাস ডিফেন্ডার এখনও অব্দি যে কজন ইয়াং ডিফেন্ডার ইন্ডিয়ান ফুটবলে খেলছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট খুব ভালো ফিউচার রয়েছে এই অল্প বয়স এবং ইম্প্রুভ করার জন্য অনেক টাইম পড়ে রয়েছে নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রভুকান্ত সিঙ্গিল গোলের সামনে দাঁড়ানো প্রভুসুকান্ত সিঙ্গিলকে অনেক বেশি কনফিডেন্ট লাগছে যে সমস্ত সেভ করেছে বল ধরছে কোথাও কনফিডেন্সের কিন্তু ছোঁয়া তার মধ্যে অবশ্যই রয়েছে এবং অবশ্যই ইস্টবেঙ্গলে মাঝমাঠ যেটাতে কোথাও পুরো ইস্টবেঙ্গলটা এখন চেঞ্জ হয়ে গেছে জাস্ট জাস্ট চেঞ্জ হয়ে গেছে যেটা লাস্ট তিনটে সিজন কেন বলবো আমি বহুদিন বেঙ্গল এরকম একটা কম্প্যাক্ট মাঝমাঠ দেখিনি যেখানে শুধুমাত্র সাউল বা সৌভিক না বোরহা হেরেরার মতো এমন একটা প্লেয়ার যে গোটা মাঠ কাভার করে খেলছে এবং তাকে ফ্রি রোল দেওয়া হচ্ছে এই ধরনের যারা নাম্বার টেন পজিশনের প্লেয়ার যারা ক্রিয়েটিভ মিডফিল্ডার হয় তাকে যখন একজন কোচ ফ্রি রোল দিয়ে দেন তার একটা পজিশন বেঁধে দেন না তখন কিন্তু আলটিমেট যে কোয়ালিটি পারফরমেন্স সেটা বেরিয়ে আসে মানে সেটা তুমি মুম্বাই সিটি এফসিতে গ্রেগ স্টুয়ার্টকে দেখে নাও সেটা মোহনবাগানে হুগো বুমোকে দেখে নাও সেটা কেরলাতে আদ্রিয়ান লুনা তার রিসেন্ট ফর্ম খারাপ যাচ্ছে বাট দেখে নাও এরকম কিন্তু অনেক প্লেয়ার রয়েছে হয়তো অনেকের নাম আমি ভুলে ভুলেছি হাবির মতো প্লেয়ার রয়েছে বেঙ্গালুরু এফসিতে এরকম অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে কোচ যখন ফ্রি রোল দিয়ে দেয় তখন কিন্তু তাদের পুরো খেলাটা চেঞ্জ হয়ে যায় এবং সেটাই কোথাও বোরহার যে প্রেজেন্স এবং বোরহার যে অ্যাটাকিং স্টাইল সেটা কোথাও বেঙ্গলের কিন্তু এটা একটা বিরাট বড় ভেরিয়েশন এনেছে নাও এবার যে জিনিসগুলো কোথাও অড লেগেছে বা যে জিনিসগুলো কোথাও নেগেটিভ লেগেছে যদি সেইগুলো নিয়ে কথা বলি ম্যাচের তাহলে যেটা সব থেকে বড়ো আমার অড লেগেছে যে যখন অপোনেন্ট সেট পিস পাচ্ছে তখন যে ডিফেন্স লাইন দাঁড়াচ্ছে বা তখন যে ক্লিয়ারেন্সের সময় আসছে সেই জায়গাটা কিন্তু প্রবলেম হচ্ছে মানে তোমার অপোনেন্টের প্লেয়াররা বক্সে অনেক বেশি জায়গা পাচ্ছে মানে এটা যদি গোকুলাম কেরলের এগেনস্টে হয় তাহলে এটা যখন গোয়া চেন্নাই মুম্বাই এই ধরনের টিমের এগেনস্টে হবে তখন কিন্তু সেখানে থ্রেট অনেক বেশি করে বাড়বে এই জায়গাটা কার্লোস কুয়াদকে অনেক বেশি করে নজর দিতে হবে অনেক বেশি করে এখানে জোর দিতে হবে আজকে যেই জায়গা থেকে আমনীয় আমিনীয় বউ বা গোল করে গেল সেই সময়ে কিন্তু পুরোপুরিভাবে লালচুনডুঙ্গা ওকে একটা ফ্রি স্পেস দিয়েছিল এবং জর্ডান এলসের সাথে ওর যে ডিস্টেন্স ছিল সে টাও কিন্তু এতটা বেশি ছিল যে সেটা ওই আর রিকভার করা মানে ওইরকম একটা প্রায় ছ ফুট সাড়ে ছ ফুট একটা হাইটের ডিফেন্ডারের সাথে রিকভার করাটা এতটা ইজি ব্যাপার ছিল না নুঙ্গার কাছে তো ওই স্পেসটা যদি আমিনো বোবা না পেতো তাকে যদি অনেক বেশি করে কভারিং রাখা যেত তাহলে হয়তো ইস্টবেঙ্গল গোলটা খেতো না এবং গোলটা যে জায়গা থেকে খেয়েছে সেখানে গোলকিপারে জাস্ট কিছু করার নেই কিচ্ছু করার নেই সেখানে শুধুমাত্র যে ডিফেন্স লাইনের ওরিয়েন্টেশন ছিল কোথাও সেটা কিন্তু ফেল হয়েছে মার্কিংয়ে কিন্তু ফেল হয়েছে এবং এরটা অনেক কটা ম্যাচে দেখা যাচ্ছে হয়তো লাস্ট তিনটে ম্যাচে সরি লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান এবং পাঞ্জাব ম্যাচটাতে ইস্টবেঙ্গল গোল খায়নি কিন্তু সেখানে থ্রেট কিন্তু ক্রিয়েট হয়েছে যখন এই ধরনের পিস থেকে বা ক্রস থেকে লং বল উড়ে এসেছে সেকেন্ড থিং হচ্ছে যখন টিম কাউন্টার অ্যাটাকে যাচ্ছে যখন বিল্ড আপটা একদম ফাইনাল থার্ডের দিকে এগোচ্ছে তখন কিন্তু অনেক বেশি করে স্লো লাগছে টিমটাকে এটা বারবার করে বা বেশিরভাগ আমি বলবো যে লাস্ট যে থার্টি বা থার্টি ফাইভ মিনিটস রয়েছে যখন ম্যাচ কোথাও হাই ইন্টেন্সিটিতে পৌঁছে গেছে ম্যাচ এক এক রয়েছে এবং অনেক বেশি করে ফাস্ট অ্যাটাক দরকার ছিল তখনই কিন্তু তো এই ধরনের কাউন্টার কাউন্টারঅ্যাকগুলো অনেক বেশি করে স্লো লেগেছে এবং ওখানে যদি অনেক বেশি ফাস্ট অ্যাটাক হতো তখন কিন্তু গোকুলাম কেরালা পুরো টিমটা আপ হচ্ছিলো তাদের ডাউন হতে সময়ও লাগছিলো তো ওখানে ইস্টবেঙ্গল কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে যেটা গত সিজনে আমরা দেখেছিলাম যে ক্লেইটন অ্যান্ড মাহেশের জুটি কাউন্টার অ্যাটাক থেকে অনেক গোল তুলে নিয়েছে এটা কিন্তু আজকেও হতে পারতো বাট সেখানে কোথাও ট্রানজিশনের যে ফাস্ট ব্যাপারটা সেটার অভাব কিন্তু দেখা গেছে নেক্সট থিং হচ্ছে রাইট সাইড ব্যাক বা রাইট উইং ব্যাক যেভাবেই কোচের ফরমেশন অনুযায়ী চেঞ্জ হোক না কেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে খাবরা কিন্তু ওপরে উঠে গিয়ে নন্দার সাথে কিন্তু পেয়ার আপ করে যথেষ্ট ভালো খেলছে কিন্তু একটা সার্টেন টাইমের পর বিশেষ করে ষাট বা পঁয়ষট্টি মিনিটের পর কিন্তু অনেক অনেক স্লো হয়ে যাচ্ছে হরমনজ্যোত সিং খাবরা এই জায়গাটা কোচের অনেক বেশি নজর দেওয়া দরকার যেহেতু টিমের মধ্যে তোমার হাতে অপশন রয়েছে এবং এতটা সময় অবধি খাবরাকে খেলানো মানে যখন অনেক স্পিডি উইঙ্গারকে তোমাকে ফেস করতে হবে যেটা নেক্সট ম্যাচে করতে হবে নর্থ ইস্টে কিন্তু যে দুটো উইং রয়েছে যে সেই দুটো উইং কিন্তু ভয়ঙ্কর উইং রয়েছে এবং সেখানে এই ধরনের স্লো ব্যাপারটা একটা সার্টেন টাইমের পর সেটা ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপরে কিন্তু থ্রেট আনবে এবং এর পাশাপাশি অনেকে হয়তো বলতে পারে ক্লেইটন সিলভার যে পোর টাচ হ্যাঁ ঠিক আছে দেখো অনেক লেটে প্রিসিজনে যোগ দিয়েছে অনেক লেটে টিমের সাথে ঢুকেছে মাত্র বারো তেরো দিন হল প্র্যাকটিস করছে বাট হ্যাঁ প্রফেশনাল প্লেয়ার এই বারো তেরো দিনের মধ্যে কিন্তু টিমের সাথে মানিয়ে নেওয়াটা বা কোথাও টাচে ফিরে আসাটা দরকার ছিল যেই জায়গা থেকে ওর বল রিসিভ করে গোল করা দরকার ছিল সেই জায়গা থেকে হেড করছে আমার মনে হয় যে আরও একটু টাইম লাগবে হয়তো সেমিফাইনালের আগে আমরা দেখবো যেহেতু আরও অনেকটা টাইম রয়েছে প্রায় পাঁচ দিনের মতো টাইম পাওয়া যাচ্ছে তো ক্লেটন শিল্প আস্তে আস্তে টাচের মধ্যে এসে যাবে লাস্ট যে ব্যাপারটা রয়েছে সেটা পুরো ওভারঅল ইস্টবেঙ্গলকে নিয়ে বলার মতো সেটা হচ্ছে যে কেন ইস্টবেঙ্গল চেঞ্জড কেন প্রথম দিন থেকে এটা বলে এসেছি কেন কোথাও আলাদা রকম ডিফারেন্স লাগছে ইস্টবেঙ্গলকে তার সব থেকে বড় রিজনটা হচ্ছে যে ওয়েদার ইট ইজ দ্য উইনিং মেন্টালিটি ওয়েদার ইট 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 ইজ দ্য গেম কন্ট্রোলিং ওয়েদার ইট ইজ দ্য ডেডিকেশন অফ দ্য প্লেয়ার এটা কিন্তু চেঞ্জ হয়েছে মানে রাতারাতি পুরো যে একটা টিম চেঞ্জ হয়ে যাবে একটা টুর্নামেন্টে নামবে এবং ট্রফি জিতে যাবে এটা এটা কোনো কথা হতে পারে না এটা কোনো কথা হতে পারে না যে ক্লাবেরই তুমি ফ্যান হও না কেন বড় ক্লাব ছোটো ক্লাব যাদেরই তুমি ফ্যান হও না কেন তুমি ডিজার্ভ করবে যে হ্যাঁ আমার ক্লাব একটা ট্রফি জিতুক বাট সেটা কী প্রসেসের মধ্যে এগোচ্ছে সেটা কিন্তু ভাবতে হবে লাস্ট তিনটে সিজনে ইস্টবেঙ্গল ফ্যানরা বা যে কোনো ফুটবল যারা দেখেন যারা বোঝেন ফুটবলটা তারা কিন্তু কোথাও গিয়ে রিচ করতে পারেনি যে এই ইস্টবেঙ্গল টিমটা কিছু করতে পারে মানে ট্রফি যেটা তো অনেক দূরের কথা যে একটা সার্টেন স্টেজ অব দিয়ে ইস্টবেঙ্গল টিমটা রিচ করতে পারে এটা কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারছিল না বাট এই সিজনে কোথাও সিনারিও কিন্তু চেঞ্জ হয়েছে কোথাও প্লেয়ারদের যে ডেডিকেশন কোথাও যে প্লেয়ারদের একটা উইনিং মেন্টালিটি যে পিছিয়ে পড়ার পরে আমাকে একটা গোল করতে হবে ম্যাচটা বার করতে হবে এই জিনিস কিন্তু লাস্ট সিজন অব ছিল না লাস্ট সিজন আমরা দেখেছি প্রায় এগারো বারোটা ম্যাচ ইস্টবেঙ্গল উইনিং পজিশনে থাকার পর একদম ভাইটাল টাইমে গিয়ে পুরো ম্যাচটাকে লস করে চলে এসেছে এবং সেটা কোথাও এই সিজনে চেঞ্জ হয়েছে কোথাও প্লেয়াররা বুঝতে পারছে যে আমাদেরকে হাই ইনটেনসিটি রাখতে হবে ম্যাচটার মধ্যে কোথাও আমাদেরকে ম্যাচটা বের করতে হবে এবং সেখানে কোথাও গোটা যে ইস্টবেঙ্গলের সিনারিওটা সেটা চেঞ্জ হয়েছে এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গল আজকে সেমিফাইনাল খেলছে এবং অবশ্যই সেমিফাইনালে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে ফেভারিট হিসেবে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের সীমিত যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা নিয়েও কিন্তু তারা ভালো খেলছে প্রত্যেকটা ম্যাচ তারা নিজেদের উজাড় করছে গোয়ার মতো টিমের এগেনস্টে ড্র করেছে এবং বহুদিন পর নর্থ ইস্টও কিন্তু একটা রিদিমে ফিরেছে তো ওই ম্যাচটা একটা হাই লেভেলের ম্যাচ হবে যেখানে আমরা এন্ড টু এন্ড ম্যাচ দেখতে পাবো যুদ্ধ টিমেরই কিন্তু অ্যাটাক যথেষ্ট স্ট্রং দুটো টিমেরই ডিফেন্স ভালো খেলছে তো ওই ম্যাচটাও একটা যথেষ্ট ভালো ম্যাচের জন্য আমরা ওয়েট করে রয়েছি এবং এই ম্যাচটা জাস্ট একটা ম্যাচ দূরে রয়েছে ইস্টবেঙ্গল তারা ফাইনালে রিচ করতে পারে বহুদিন পর টু থাউজেন্ড ফোর ওয়াজ দ্য লাস্ট এডিশন যেখানে ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালে রিচ করেছিল এবং সেইবারে তারা মোহনবাগানকে হারিয়ে ষোলো নম্বর ডুরান্ট কাপটাও জিতে নিয়েছিল তো বহুদিনের অপেক্ষা কিন্তু এখানে ইস্টবেঙ্গল ফ্যানেদের রয়েছে যে ইস্টবেঙ্গল কিছু ভালো করবে এবং সেটাই কোথাও স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোচ্ছে এবং এখানে ফ্যান অনেক বেশি করে কাম অ্যান্ড কম্পোস্ট থাকতে হবে টিমের সাথে থাকতে হবে কোথাও যে প্রবলেমসগুলো রয়েছে সেইগুলোকে ফিল করতে হবে এবং যে ভালোগুলো হচ্ছে জাস্ট সেইগুলোকে এনজয় করতে হবে এই টিমটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে সেই প্রসেসেই কিন্তু কার্লো কুভ্রাত তিনি টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারণ তার মাথার উপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার অলওয়েজ থাকছে তো দেখা যাক ইস্টবেঙ্গল ভালো জায়গা অবধি রিচ করুক আর প্রথম দিন থেকে যেটা বলেছি যে এই ইস্টবেঙ্গলকে এবং মোহনবাগানকে আমরা এইবারে ডুরান্ড কাপের ফাইনালে দেখতে চাই মানে এর থেকে বড়ো জিনিস বোধ হয় এইবারে আমাদের ফুটবল সিজন ওপেনিংয়ের ক্ষেত্রে আর কিছু হতে পারে না জাস্ট আর কিচ্ছু হতে পারে না যে কোথাও ইন ফাইনাল উই ক্যান সি ডার আফটার নাইনটিন ইয়ার্স তো সেটা সম্ভবের রাস্তাতে কিন্তু রয়েছে দেখা যাক আগামীকাল গোয়া ভার্সেস চেন্নাই রয়েছে পরশুদিনকে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটিএফসি কোয়ার্টার ফাইনালে চারটে গেমের মধ্যে সব থেকে সেরা গেমটা হয়তো ওই ম্যাচটাতে হবে বা কালকের ম্যাচটাও হতে পারে কালকেও দুজন সেরা কোচের লড়াই আমরা দেখব পরশু দিনকেও আমরা দুজন ইয়াং কোচের দুটো ফ্রেশ সেরা টিমের আমরা লড়াই দেখব তো দেখা যাক ফাইনালি কী হয় এই ভিডিওটা এই অবধি বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে কী কী পেলে ম্যাচটা থেকে কী কী পাওয়া বেশি দরকার ছিল সব কিছু নিয়ে তোমরা কমেন্ট করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট